ভালোবাসো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। যারা আমার আগের একটি ভিডিও দেখেছিলেন যে কীভাবে ইমোতে কলার টিউন সেট করতে হয়, তো সেই ভিডিওটি দেখে অনেকেই ট্রাই করছেন, তারা কিন্তু কাজটি সফলভাবে করতে পারেনি, এই জন্য ইমোতে মিউজিকটা অ্যাড হয়নি। তো তাদের বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই আপনার কাজটি 100% হবে। তো বন্ধুরা, আপনারা অনেকেই ছিলেন যারা ডিসক্রিপশন বুঝতেন না এবং কি আমার ভিডিও থেকে ওই রিয়েল অ্যাপটাকে ডাউনলোড করতে পারেননি, তো এই জন্য আমি একটি ভিডিও আপলোড করেছি এপিকে এডিটর পুরো ফ্রি ডাউনলোড। তো এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে আবার পুনরায় লিঙ্কটির মাধ্যমে অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারেন। কীভাবে ডাউনলোড করবেন তাও সেই ভিডিওতে দেখানো হয়েছে। আর আপনারা অনেকেই ইমোতে কলার টিউন সেট করার জন্য বিভিন্নবার ট্রাই করেছেন, তাদের অনেকের দেখাচ্ছে এপিকে নট ইনস্টল, মানে এডিট করার পর যাদের ইমো আর কি ইনিশিয়াল হয়নি। ভাইয়েরা আমার সেই আগের ভিডিওটি দেখেছিলেন এবং অ্যাপ্লিকেশনটি নামিয়ে জাস্ট মোড ভার্সন তৈরি করার জন্য চেষ্টা করছিলেন। তো যখন মিউজিকটা বসানোর পর সেভে ক্লিক করেন, ক্লিক করার পর যখন রিমুভ করেন, রিমুভ করার পর আপনি ইনস্টল করতে গেলে সেম আপনার সামনে এরকম একটি ভিডিও শো করে নট ইনস্টলড। তো এরপর আপনি হয়তো বিরক্ত হয়ে আমাকে একটি বাজে কমেন্ট করেছেন বা ভুল বুঝেছেন, কিন্তু ভাই আসলে আমি চাই না যে আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করি। কাজে আপনি যদি আমার সেই ভিডিওগুলো দেখে MB খরচ করে থাকেন বা আজকের ভিডিওতে আপনি দেখে থাকেন, তাহলে আপনাকে বলবো প্লিজ ভাই আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখুন। তো আজকের ভিডিওতে যদি কাজটি না করে তাহলে আপনারা আমাকে যা ইচ্ছে তাই করুন। তো আপনারা কী ভুলটা করেছেন সে ভুলটি আজকে ধরিয়ে দেবো এবং আপনাদের এটি 100% কাজ করবে। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সর্বশেষ আপডেট ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিন, যাতে সর্বশেষ আপডেট ভিডিও সবার আগে আপনি পান। বন্ধুরা, এই হল অ্যাপ এপিকে এডিটর পুরো, তো এই অ্যাপের লিঙ্কটি আমি আবারও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনাকে অবশ্যই কিন্তু এই ওল্ড ভার্সনের একটা ইমো ডাউনলোড করতে হবে। তো ভিডিওটা আমি আপলোড করি প্রায় 5 মাস আগে, তখন কিন্তু আমার যে ভার্সনটা ইমো ছিল বর্তমানে কিন্তু সেটা আপডেট হয়ে গেছে। আর আপনারা কি করছেন, অনেকে প্লে স্টোর থেকে অ্যাপগুলোকে আপডেট দিয়ে ফেলেছেন, তো আপডেট দেওয়ার ফলে কিন্তু আপনি এপিকে এডিটর দিয়ে এডিট করার পর ইমোটাকে যখন ইনস্টল করতে যান তখন কিন্তু এটা ইনস্টল হয়নি। কাজে আমি নিয়ে এসেছি যেটা আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, গুগল ড্রাইভের সাহায্যে আপনি সেটাকে ডাউনলোড করে নেবেন, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে ইমো ওল্ড ভার্সন লিখে ইমোটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার যে ইমোটি ইনস্টল করা আছে সেটিকে আনইনস্টল করে দেবেন। আশা করি আমার কথাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো এছাড়াও কোনো বুঝতে সমস্যা হলে আমার ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আপনি কমেন্ট করতে পারেন। ডিসক্রিপশনে আপনারা দেখবেন যে ওল্ড ভার্সন ইমো লেখা একটি লিঙ্ক রয়েছে, জাস্ট সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের সাহায্যে গুগল ড্রাইভের মাধ্যমে আপনি এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কেননা আমার এটা যেহেতু হয়েছে আপনাদের এটা কেন হবে না, তো এ নিয়ে কিন্তু আমি আরেকটি ভিডিও করেছি বা আমি কয়েকবার ট্রাই করেছি, দেখি আমি যতবার ট্রাই করি ততবারই সাকসেস হই। কিন্তু দুঃখের বিষয়ে বলতে হচ্ছে আপনারা যতবার ট্রাই করছেন ততবার সাকসেস হতে পারেননি, এই জন্য অবশ্যই আপনাকে কিন্তু ওল্ড ভার্সনের এই ইমোটাকে ডাউনলোড করতে হবে। যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু হবে না, প্লে স্টোরের ইমোটা কিন্তু এখন বর্তমানে আপডেট ভার্সন, তো আপডেট ভার্সনটা এই সিস্টেমটা বন্ধ করে দিয়েছে, যার কারণে এটা মিউজিক বা কলার টিউন সেট করা যাচ্ছে না। আর এই জন্য আপনাকে অবশ্যই এই ওল্ড ভার্সনটাকে ট্রাই করতে হবে। তো আপনি যদি ওল্ড ভার্সনের ইমোটাকে ট্রাই করেন 100% সাকসেসফুল হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। বন্ধুরা, আমি অনেকবার ট্রাই করি, পরে যখন আমার একটু ক্লিয়ারভাবে মনে পড়ে যে আমি জাস্ট প্লে স্টোর থেকে আপডেট অ্যাপটা নামিয়ে ট্রাই করি, তখন থেকে আপনাদের মতো আমার অ্যাপটি ইনস্টল হয় না, ওইরকম দেখা যায় যে নট ইনস্টল এপিকে। তো যাই হোক, আপনারা এপিকে এডিটর পুরো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সিলেক্ট করুন অ্যাপ এপিকে, এটা একটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আপনি অবশ্যই ইমোটাকে বেছে নেবেন, তো যেটা ওল্ড ভার্সন ইমো, তো আপনার যদি প্লে স্টোর থেকে কোনো ইমো নামানো থাকে তাহলে সেটাকে আপনি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দিয়ে এরপর আপনি ওল্ড ভার্সনের ইমো, অর্থাৎ আমি ডিসক্রিপশনে যেটা দিয়ে দিছি সেটা আপনি ডাউনলোড করে নেবেন।
ভাই আজকের ভিডিওটা দেখার পর আপনি যদি কাজ না করে তাহলে আপনাকে আমাকে বাজে কমেন্ট করবেন, আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু আমি অনুরোধ করবো আজকে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন, এরপর ট্রাই করেন। আর যদি আপনার কাজ না করে, তো অনেক ভাই অনেক কমেন্ট করেছেন, তো খুব খারাপ লেগেছে এবং খুব কষ্ট পেয়েছি। তো এপিটি ওপেন করার পর অ্যাপটাকে সিলেক্ট করার পর এখানে সিম্পল এডিটটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, জাস্ট এই করতে একটা ভিডিও লেখা দেখবেন, এখানে ক্লিক করে এখানে কল আউট টিউনটা আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন। তো দেখুন প্লে করে দেখাচ্ছি, তো আপনি জাস্ট এখানে পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার মিউজিকটি এখানে বসে পর সেট করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমার এটা অলরেডি করা আছে, এই জন্য আমি আর করলাম না, কিন্তু 100% এটি কাজ করবে। আপনি নিঃসন্দেহে আজকের কাজটি ট্রাই করুন, অনেকবার হয়তো ট্রাই করেছেন, খুব খারাপ লেগেছে, আর কথা দিলাম আজকে আপনার মুখে হাসি ফুটাবই। ভিডিও আপলোড দিয়ে আপনারা দেখে যখন কমেন্ট করেন তখন আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু দেখুন কিছু কিছু ভাই আছে এমনভাবে কমেন্ট করে যা শুনলে খুবই মাথাটা গরম হয়ে যায়, কিন্তু তারপর আপনাদের সমাধান দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তো ভাই আপনি প্লিজ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এক ভাই আমাকে কমেন্ট করেছে, আমিন মোল্লা, একদিন আগে। তো জানি না ভাই কোথা থেকে কমেন্টটা করেছে। আসলে কিছু মানুষ আছে বাবা মাকে শুধু শুধু গালি শোনাতে পছন্দ করে, সব রকম মোবাইলে সাপোর্ট করে না, এমন ভিডিও দেন কেন এই একটা কাজ করতে গেলে, তা না করতে পারলে অনেক খারাপ লাগে। অনেক MB নষ্ট করেছি, অনেক সময় নষ্ট করেছি। তো যাই হোক ভাই, আপনি হয়তো কোথাও ভুল করেছেন, আমি আপনাকে কমেন্টটা বলেছিলাম, তো আপনি খেয়াল করছেন কিনা জানি না। আর আপনাকে আজকে বলবো যে ভাই আজকের এই ভিডিওটা আপনি দেখেন, দেখলে আপনার 100% এটা সমাধান হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে আবারও বলে দিচ্ছি, আপনি ওল্ড ভার্সনের ইমোটা ডাউনলোড করুন, অর্থাৎ আমি যদি যে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিছি সেটা আপনি ডাউনলোড করুন। আপনার মেন ইমো যেটা প্লে স্টোরের থেকে ডাউনলোড করেছিলেন সেটাকে আনইনস্টল করে দিন, তাহলে আপনি 100% সাকসেস হতে পারবেন এবং এটা কাজ করবে। এরপর যদি আপনার কাজ না করে তাহলে আপনি আমাকে বাজে কমেন্ট করবেন, কোনো আফসোস থাকবে না। তো অনেক ভাই বলতে পারেন যে ভাই অত বক বক কেন করলেন, তো ভাই অনেক কমেন্ট করেছে, অনেক ভাই জায়গাগুলো দেখানো সম্ভব না, তারপরে আমি একটু ট্রাই করছি। তো বন্ধুরা এই হলো সেই ভিডিওটি, যে ভিডিওটি নিয়ে এত ঝামেলা এবং এত বাজে কমেন্ট করেছিলেন আপনারা। তো ভাই আপনারা আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি আপনার সমাধানটি পেয়ে যাবেন, এবং আমাকে আপনি যদি কোনো ভুল বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি ভাই এটা সমাধান করে নেবেন। দেখুন বন্ধুরা অনেক ধরনের কমেন্ট করছি, ভাই আমার ইমো ইনস্টল হচ্ছে না। তো ভাই আপনার ইমো ইনস্টল হবে আপনি যদি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করা ইমোটাকে আনইনস্টল করে এরপর নতুন করে ইনস্টল করে এডিট করেন, মানে এই ওল্ড ভার্সনের ইমোটাকে যদি আপনি ইনস্টল করে ট্রাই করেন তাহলে অবশ্যই হবে। তো ভাই অনেক ধরনের কমেন্ট করেছে অনেক ভাই, তো জানি না ভাই কারো কাছে ভালো লেগেছে কারো কাছে খারাপ লেগেছে, কেননা অনেকেই সাকসেস হতে পারেননি। বারবার এক কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।